ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে রিট আবেদন করেছেন হাইকোর্টের এক আইনজীবী। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। রিট আবেদনে এই আইনজীবী বলেন, 30 জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজে এ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন দুই সিটি নির্বাচন উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র তৈরি করা হবে বিধায় বিষয়টি ধর্মীয় আয়োজনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান আইনজীবী অশোক কুমার ঘোষ।